সব কিছুতেই, সোশ্যাল ইন্ডেক্স বলেন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলেন, অনেক কিছু আমরা দক্ষিণ এশিয়া অনেক জায়গাগুলোতে অনেক বেশি এগিয়ে আছি। সো আমরা, এটা আমাদের অধিকার, আমি যেন আমার কক্ষপথেই থাকতে পারি, বিচ্যুত না হয়ে গিয়েছিলাম ট্র্যাকে ফিরে আসতে পারি। এই সমস্ত যে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে এখানে আলোচনায়, রিফর্ম করার বিষয়, স্টেক হোল্ডার সত্যিভাবে এঙ্গেজ করার বিষয়, আমার কষ্ট অর্জিত বৈদেশিক মুদ্রা এবং আমার ট্যাক্সের টাকা যেন যথোপযুক্ত ব্যবহার হয়, যেটা আগে হয়েছিল সেমন যেন না হয়। নেতৃত্বে, এমন নেতৃত্বে আমরা এমন কাউকে চাইবো না ইন ফিউচারে এই রোড ম্যাপের মাধ্যমে, যেন শুনতে না হয় স্যাটেলাইটের বৃষ্টি পড়েছিল, স্যাটেলাইট থেকে আপনারা সবাই জানেন 20 থেকে 36 হাজার কিলোমিটার উপরে, আর ম্যাক থাকে হচ্ছে সর্বোচ্চ 6 কিলোমিটার, ওইসব জায়গায় যেতে না। আর যদি তাই হয় হয়তো এক সময় আমাদের বলতে হবে, ভাই এই এই আইএসএলটি মন্ত্রণালয় দরকার নাই, শাট ডাউন করেন। 35,000 কোটি টাকা নষ্ট করেছি এই কিছু ওই যে টুনকো কিছু ইনকাম করার জন্য, আর কার ব্যক্তির সাথে সার্ভ করার জন্য। আমার স্যাটেলাইট আমার কষ্ট অর্জিত টাকায় করা হয়েছে, এটা নিয়ে অবশ্য অনেক প্রশ্ন আছে। 1/4 করা যেত, সেটা হয়ে গেছে 4 গুণের বেশি, 3,000 সামথিং, আর প্রতিনিয়ত আমাকে 68 কোটি টাকা আমাকে এর জন্য লস গুনতে হচ্ছে। কার জন্য? নিশ্চয় কোনো ব্যবসার জন্য আমি এটা করতে পারি না, তাই না? আমাদের প্রত্যেকটা এভরিবডি কাউন্টস, একটা শব্দ আছে, বাংলাদেশ যেতে হয় আমরা ওই জায়গায় যাব, আদারওয়াইজ এমন কিছু মিনিস্ট্রি আমরা কখনো অন করতে পারি যেটা আমার শাটডাউন করে দেওয়ার স্যার উপায় থাকবে না, এই জনরোষ, এই জনরোষ সৃষ্টি হবে সেই ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে।